মাথায় রাখবে বিহার দিবস পালিত হয় সেই দিনে যেদিন আমাদের এই বাংলা থেকে বিহার আলাদা হয়ে যায় ১৯১২ সালে, এবং এই বিহার গঠনের আন্দোলনের জন্য যে ভিত্তি ছিল, যে রাজনৈতিক সাংস্কৃতিক বয়ানগত ভিত্তি ছিল, সেখানে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, বিহার ফর বিহারিজ, এবং যদি একটি সাপ দেখো এবং একটি বাঙালি দেখো ওই সাপ দেখলে মেরো না, ঠিক আছে, বাঙালি দেখলে ছেড়ো না, এই ধরনের লাইন, সেইটা আজকে বাংলার মাটিতে উদযাপিত হচ্ছে। তারা মহানন্দায় সৌন্দর্যের রেলিং ভেঙে ভেঙে গঙ্গার জলদূষণ, তিস্তার জলদূষণ করছে, এক ভয়ঙ্কর অবস্থা। এর কোন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জঙ্গল এসব কি, সব এক, আসলে আক্রান্ত বাঙালি, আক্রান্ত ভূমিপুত্র সব জায়গায় এক। বাড়ি ট্রান্সফার হচ্ছে, আপনি জানেন, এই যেখানে যেখানে মেট্রো চলে যাচ্ছে সেখানে আস্তে আস্তে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আসানসোলে বাংলা ছাড়া বিজ্ঞাপন দেওয়া হচ্ছে, প্লট এতে এই পাওয়া যাচ্ছে, এই পাওয়া যাচ্ছে। শিলিগুড়িতে বাগডোগরায় ৫,০০০ বহিরাগত গুটখাখোর ক্রিমিনাল, বিহার দিবসে জয় বিহার জয় বিহার, এক বিহারি সবচেয়ে ভারী, মানে একজন বিহারি সবার ওপর শক্তিশালী, এই স্লোগান করতে করতে উন্মত্ত হিংস্রতায় বাঙালি অধ্যুষিত এলাকা দিয়ে মিছিল করেছে, এবং মাথায় রাখবেন বিহার দিবস পালিত হয় সেই দিনে যেদিন আমাদের এই বাংলা থেকে বিহার আলাদা হয়ে যায় ১৯১২ সালে, এবং এই বিহার গঠনের আন্দোলনের জন্য যে ভিত্তি ছিল, যে রাজনৈতিক সাংস্কৃতিক বয়ানগত ভিত্তি ছিল, সেখানে দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, বিহার ফর বিহারিজ, এবং যদি একটি সাপ দেখো এবং একটি বাঙালি দেখো ওই সাপ দেখলে মেরো না, ঠিক আছে, বাঙালি দেখলে ছেড়ো না, এই ধরনের লাইন, সেইটা আজকে বাংলার মাটিতে উদযাপিত হচ্ছে। তারা মহানন্দায় সৌন্দর্যের রেলিং ভেঙে ভেঙে গঙ্গার জলদূষণ, তিস্তার জলদূষণ করছে, এক ভয়ঙ্কর অবস্থা। এর কোন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ জঙ্গল এসব কি, সব এক, আসলে আক্রান্ত বাঙালি, আক্রান্ত ভূমিপুত্র সব জায়গায় এক। তাই নিপীড়িতের যে ঐক্য, সারা পৃথিবীতে নিপীড়িতের ঐক্যর থেকে গুরুত্বপূর্ণ কিছু হয় না। আমরা এই ভারতবর্ষে যে বাঙালি জাতির রক্তে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেখানে নিপীড়িত বাঙালি জাতির যে ঐক্য সাধিত হচ্ছে, সেই ঐক্যের যে প্রতিরোধ, জাতীয়তাবাদী গণপ্রতিরোধ, তার ফলে বিহার আন্দোলন যে যুক্তিটা হয়েছিল সেই যুক্তিটাই হবে। শুধু ওই সাপ দেখলে মেরো না, দেখলে বাঙালি দেখলে ছেড়ো না, এই ঘৃণা দিয়ে নয়, বরং বিহার ফর বিহারিস, যেমন আজকে চিরাগ পাশোয়ান বলছে মোদী সরকারের অংশ হয়েছে, বিহার ফার্স্ট বিহারি ফার্স্ট, তেমনি বাংলা পক্ষ বলছে বাংলা ফর বেঙ্গলিস, বাংলা বাঙালিদের জন্য, বাংলা ফার্স্ট বাঙালি ফার্স্ট। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।